আপনারা দেখছেন একুশে টেলিভিশন। তুমি এত সকালে? হ্যাঁ, আমি চলে এসেছি। কি রে, চলে এসেছি মানে? চলে এসেছি মানে ব্যাগটা গুছিয়ে কাউকে না বলে বেরিয়ে পড়েছি। তোমাকে কেউ দেখেনি? না, সবাই ঘুমাচ্ছিল তো। অবশ্য আমার শ্বশুর জেগেছিলেন, ড্রয়িং রুমে বসে পেপার পড়ছিলেন। উনি আবার একটু কানে কম শোনে তো, এই জন্য টের পাইনি। তাছাড়া আরেকটা বিষয় আছে, উনি যখন পেপার পড়ে না, তখন একদম খুঁটিয়ে খুঁটিয়ে পেপারের এই মাথা থেকে এই মাথা পড়ে। দুনিয়াদারি কোনো দিকে তার খেয়াল থাকে না। ভাইয়া জানো, ওই ভদ্রলোকের জন্য না আমি একদিনও পেপার ঠিক মতো পড়তে পারি না। খুঁটিয়ে খুঁটিয়ে সব খবর তার পড়া লাগবে। মনে হয় কি জানো, ওই খবরের উপর তার মনে হয় পরীক্ষা। ডিসকাস্টিং। তোর শ্বশুর হচ্ছে মুরব্বী মানুষ, তার সম্পর্কে এমন কথা বলছিস কেন? আমি মিথ্যা কথা বলিনি তো ভাইয়া। কিন্তু তুমি লুকিয়ে লুকিয়ে কেন আসলে? লুকিয়ে এসেছি কারণ আমি আর ওই জাহান্নামে যাব না। শিলা, ফোনটা রেখে দিও না প্লিজ। ফোন করেছো কেন তুমি? কোথায় আছো তুমি? আমি আর ফিরবো না। ফিরবে না মানে? ফিরবো না মানে ফিরবো না, আমি তোমাদের বাড়িতে আর ফিরবো না, চিরতরে চলে এসেছি। আমার শ্বশুর অদ্ভুত এক মানুষ। দুপুর ঠিক 1:30 তার লাঞ্চ করতে হবে। 1:29 খাবে না, 1:31 হয়ে গেলেও খাবে না, চলন্ত একটা ঘড়ি। সময় মেপে মেপে তার খাওয়া ঘুম, যখন তখন আমাকে ডাকবে, বৌমা বৌমা বৌমা, আমার পেপার দাও, আমার ঘড়ি দাও, আমার চশমা দাও, আমার ইনসুলিন দাও। ডায়াবেটিক পেশেন্টদেরকে নিয়ম মেনে চলতে হয়, তুই এভাবে কথা বলছিস কেন? বাবারও তো ডায়াবেটিক, ভাবি তো বাবাকে রেগুলার টাইমলি খেতে দেয়, টেক কেয়ার করে, ব্লাড সুগার চেক আপ করে হাঁটাতে নিয়ে যায়। নীলা কি আমাকে খোঁচা দিয়ে কথা বললো? ভাবি বাবা টেক কেয়ার করে, আমি শ্বশুরকে টেক কেয়ার করি না, ওকে সেটা বোঝাতে চাচ্ছে? বৌমা জি, মুরগি তো একদম লবণ হয়নি। মুরগি কী করে রান্না করতে হয় সেটা তুমি তোমার শাশুড়ির কাছ থেকে শিখে নেবে। জি বাবা। আর শিখবে কবে? দাও দাও, রান্না আমাকে দাও। মুরগির রান্না খাবে আমার ননদ, আর মাছের মাথা শ্বশুর। যা কিছু ভালো সব কিছু আমার শাশুড়ি পছন্দ, তার নাই তারপর তার সব কিছু খেতে হবে। খেতে খেতে এত কথা বলিস না তো, খাবার গলায় আটকে যাবে। শিলা কি ভাবছিস, খাচ্ছিস না? না কিছু না। আমার যে আজকে পিকনিক, তুমি নিশ্চয়ই ভাইকে বলতে ভুলে গিয়েছো। তুমি তো আবার সবকিছু ভুলে যাও। ভাবি বাথরুমে গরম পানি দাও, তোমার জন্য দেখছি ক্লাস মিস হবে। দিচ্ছি বাবা, পেপারটা একটু নিতে পারি? বৌমা, আমি যখন পেপার ধরবো তখন তুমি পেপার চাইতে আসবে, আর তুমি হাসানকে বলবে তোমার জন্য আলাদা নিউজ পেপার রেখে দিতে। ঠিক আছে। আমার ছেলে কিন্তু অনেক কষ্ট করে রোজগার করে, যা খরচ করবে হিসাব করে খরচ করবে, আর যা খরচ করবে সেটা লিখে রাখবে, হিসাবে যেন কোনো ভুল না হয়। জি মা। দেখেছো কি কাণ্ড, তুমি এতক্ষণ ভাইয়ের জন্য না খেয়ে বসে আছো, ভাইয়া তো বাড়ি থেকে ডিনার করে এসেছে। আচ্ছা, বিছানা রেখে তুমি ডাইনিংয়ে শুয়ে আছো কেন? আমি কতদিন বলেছি না যে আমার জন্য অপেক্ষা করবে না, মনে থাকে না? না, দুদিন পর পর যদি নতুন নতুন শাড়ি জামা কেনো তাহলে টাকা জমাবে কী করে? ভবিষ্যতের জন্য কিছু জমাতে হবে না? জি মা, আর কিনবো না। বৌমা জি, মুরগি তো একদম লবণ হয়নি। মুরগি কী করে রান্না করতে হয় সেটা তুমি তোমার শাশুড়ির কাছ থেকে শিখে নেবে। জি বাবা। আর শিখবে কবে? দাও দাও, রান্না আমাকে দাও। ছিঁড়ে গেলে ভাইয়া আরেকটা কিনে দেবে, এসব শাড়ি তো আর ভাবি বাবার বাড়ি থেকে নিয়ে আসে নাই। ভাবি কী করে সহ্য করছো? কি ব্যাপার শিলা, এত রাতে একা একা এখানে বসে আছো? ভাবি একটা সত্যি কথা বলবে? বলবো। তুমি তো আমার মতো এবারেই বউ, সবাই তোমার সাথে যা করে তো
মুখে কষ্ট পাও না? বাবা, মা, ছোটো ভাইয়া, বড় ভাইয়া, নীলা সবাই আমার শ্বশুর শাশুড়ির মতো, শ্বশুরবাড়ির লোকদের মতো। ও এই কথা কই বললে না তো? তোমার কষ্ট হয় নাকি শিলা? শ্বশুর বাড়ি নিয়ে তোমার যে ধরনের কমপ্লেন, প্রায় সব মেয়েদেরই এই ধরনের কমপ্লেন থাকে। আমাকে এই ধরনের প্রবলেম ফেস করতে হয়। কখনো কখনো কোনো কারণে যে মনে কষ্ট হয় না, এটা বললে মিথ্যে বলা হবে। তাই বলে মেয়েরা শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাবে, এটা কিন্তু ঠিক না। আরেকটা কথা শিলা, তুমি তোমার অভিযোগগুলো জনে জনে বলে বেড়াচ্ছ, এটা ঠিক না। ইটস ভেরি ব্যাড হ্যাবিট। নীলার টিচারের কাছে পর্যন্ত তুমি তোমার শাশুড়ি আর ননদের বদনাম করেছ, এটা তো তোমার পার্সোনাল প্রবলেম, তোমার ইন্টারনাল ব্যাপার। তোমার সমস্যার সমাধান কি কেউ করতে পারবে? এই বাড়িতে না এলে তোমার অবস্থা আমার কাছ থেকে দেখা হতো না। যে সমস্যা নিয়ে আমি ঘর ছেড়েছি, একই সমস্যা নিয়ে তুমি বেশ ভালো আছো।